পৃথিবীর মানুষের কাছে তথা মহাকাশের এক বিস্ময় ব্ল্যাক হোল, যাকে দানব বললেও ভুল হবে না। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর মহাকাশের এমন একটি স্থান জুড়ে রয়েছে যার মাধ্যাকর্ষণ শক্তি এতই প্রখর যে তার হাত থেকে কিছুই পালাতে পারে না, এমনকি আলোর রোশনিও পালাতে পারে না। প্রিয় বন্ধুরা, ইউনিভার্স আইডিয়ার আজকের পর্বে আলোচনা হবে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের অজানা কিছু তথ্য, তাই সাথে থাকুন। পৃথিবী থেকে এই ব্ল্যাক হোল 50 কোটি ট্রিলিয়ন কিলোমিটার দূরে। এর ভর সূর্যের চাইতেও 650 কোটি গুণ বেশি। এই ব্ল্যাক হোল সম্পর্কে এর আগে বিজ্ঞানীদের তেমন ধারণা ছিল না, কিন্তু ধীরে ধীরে এ সম্পর্কে অনেক তথ্য জানা যাচ্ছে। ব্ল্যাক হোল হলো বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো একটি বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এ ধারণা সর্বপ্রথম প্রদান করেন ভূতত্ত্ববিদ জন মিশেল। 1916 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি তথ্য দিয়ে ধারণা করে ব্ল্যাক হোল থাকা সম্ভব। আর 1994 সালে এসে নভোচারীরা প্রমাণ করে আসলে ব্ল্যাক হোল আছে, এমনকি যে কোনো তারকাও ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এবার জেনে নেই আসলে ব্ল্যাক হোল কি। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র যা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যেতে পারে, হোক সেটা কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেসক্রাফট। আসুন তাহলে এবার জেনে নেই ব্ল্যাক হোলের জন্ম কিভাবে। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে, এভাবে একটি তারার মৃত্যু ঘটে। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব না। এভাবেই মহাকাশের মহাবিশ্বয় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। এবার আসুন জেনে নেই ব্ল্যাক হোলের আকার। ব্ল্যাক হোল আসলে বড় নাকি ছোট? ব্ল্যাক হোল ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণু সমান হতে পারে। এই ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। অন্য এক ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার বা নাক্ষত্রিক। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়েও 20 গুণ বেশি হতে পারে। খুব সম্ভবত অনেক অনেক বেশি ভরেরও নক্ষত্র রয়েছে পৃথিবীর ছায়াপথে। পৃথিবীর মানুষের কাছে মহাকাশের তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছুই অজানা। এরকম অজানা কিছু তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে।